উনিশের মহাযুদ্ধ গদি কার দেখতে থাকুন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি জুই, আপনারা দেখছেন দ্য পিডি নিউজ। শুরু করছি সারাদিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে একসাথে এক ঝলকে। জলে ডুবে মৃত্যু হলো বছর দুয়ের এক শিশু। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং সাতমুখী জয়রামখালী গ্রামে। মৃত শিশু আয়েশপুর কায়েদ পরিবারের একমাত্র শিশু মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। এক মিনিট হয় পানি পড়েছে, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে এসেছে, বলে হাসপাতালে নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? জয়রামখালি, ওই সাধুপুর বাজারে। কে হয় বাচ্চাটা? বাচ্চাটা আমার নাম। তারপরে হাসপাতালে নিয়ে এসেছেন, চিকিৎসক কি বললো? বলছে গায়ে হাত দিয়েছে, দিয়ে বলছে বাচ্চা নিয়ে আর গায়ে হাত দিয়েছে। মানে পুকুরে পড়ে যাওয়ার পরে কি আপনারা অনেক দেরি করেছিলেন? না। ভয়াবহ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ধূপকাঠি কারখানা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম পুরসভার দু নম্বর ওয়ার্ডে তেঁতুলতলা এলাকায়। প্রায় চার ঘন্টা দমকলে দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে আগুন লাগলো তারই তদন্ত শুরু করেছে পুলিশ। আপনারা তো দেখছেন একটা বিশাল এরিয়ার মধ্যে তিনখানা ধূপকাঠি ফ্যাক্টরি আছে। ধূপকাঠির ফ্যাক্টরির মধ্যে ঠাসা র ম্যাটেরিয়াল আছে, চারকোল আছে, তারপর আপনার ইনসেন্স ডাস্ট আছে, ড্রায়ার ডাঙ্ক আছে, তারপর ফিনিশ প্রোডাক্ট আছে, এবং এত হিউজ কোয়ান্টিটি, এবং এটা কোনো ফায়ার কাটার জোন তৈরি করেনি, মানে ভর্তি করে মাল রেখেছে, কোনো ফায়ার সেফটি সিস্টেম নেই এখানে। মিছিল থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম গোর্খা জনমুক্তি মোর্চার পাঁচ কর্মী। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটে দার্জিলিং এর রক গার্ডেন এলাকায়। নিয়ে নিচ্ছে তো ছোট্ট বিজ্ঞাপন বিরতি, দেখতে থাকুন দ্য পিডি নিউজ। উফ, কি গরম! বলেছিলাম না এসি ফ্রিজ কিনতে, এবার বোঝোটা না? কিন্তু টাকা পাবো কোথায়? কেন, বিবেক এন্টারপ্রাইজ মাসিক সহজ কিস্তিতে পাওয়া যাচ্ছে ফ্রিজ, এসি সহ নানান জিনিস। তাহলে চলো যাই বিবেক এন্টারপ্রাইজ, সরার হাট, নতুন রাস্তা। এই গরমে হাসপাস নয়, নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে। সহজ কিস্তিতে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি পেয়ে যাবেন এখানে। চিল পয়েন্ট, ডায়মন্ড হারবার কলেজ রোড। যোগাযোগ 8436311011। আপনি কি নিজেকে নতুন ভাবে খুঁজে পেতে চান? আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। নির্বাচনের আগে পুলিশের জালে সশস্ত্র দুষ্কৃতি। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর রাজীবপুর এলাকায়। ধৃত দুষ্কৃতি বছর একুশে আশরাফুর আলীকে এদিন আদালতে তোলা হয়। বানানোর কায়দা দেখিস?
এ ফালতু এসব ধরে নাকি কেউ? আমি আর হিরোইন পেটি আমি ধরেই না পারা সবই মর। দার্জিলিং বিধানসভা উপনির্বাচনে নিজের মনোনয়নপত্র জমা করেন বিনয় তামাং। এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা করেন তিনি। রাতের অন্ধকারে বর্ধমান পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বড়নীলপুর বটতলা এলাকায় অ্যাম্বুলেন্স পুড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এলাকায়। জানা যায়, বটতলা উন্নয়ন কমিটির একটি অ্যাম্বুলেন্স রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে, যদিও অভিযোগ অস্বীকার বিজেপি। ঘটনায় অভিযোগ দায়ের থানায়। কালকে রাত্রিবেলায় 3:15 নাগাদ আমি খবর পাই যে অ্যাম্বুলেন্সে বটতলা যে উন্নয়ন কমিটি অ্যাম্বুলেন্স আছে, সেই অ্যাম্বুলেন্সটাতে আগুন লাগানো হয়েছে এবং জ্বলছে। ঠিক আছে, এলাকার লোকেরা আগে জানতে পারে, জানা পড়ার পর পাড়ার থেকে আমাকে সব এই এলাকার পাড়ার থেকে সবাই ফোন টোন করে খবর দেয়। আমরা এসে তখন তড়িঘড়ি করে পাম্পের মাধ্যমে এটাকে নিমানো হয়। অ্যাম্বুলেন্সটা কোথায় ছিল? কোথায়? এটা পার্টি অফিসেই ছিল। কি মনে হচ্ছে কারা লাগাতে পারে? এটা দেখুন, যেহেতু সামনে ভোট, এতদিন কিছু হলো না, হট করে আগুন লেগে যেতে পারে না। নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল যেটাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটাকে আগুন লাগানো হয়েছে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর দেখতে আমাদের চ্যানেল দ্য পিডি নিউজকে সাবস্ক্রাইব করুন। সব ধরনের খবর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।